সারা বিশ্বের ড্যাডি অফ অলরাউন্ডার সাকিব আল হাসান বিপিএলে নামেন 8 নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ 15 বছরের সে পরিচয়টা এবার বিপিএলে এসে বদলে গেল। খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুরের ম্যাচে যে সাকিবকে দেখা গেল সিলেটের মাঠে, তাকে অলরাউন্ডার বলা যাবে না কোনো মতেই। তিনি এখন স্পিন বোলিং অলরাউন্ডার। পরিচয়টা শুনতে অনেকেরই খটকা লাগতে পারে। সাকিব বল করেছেন 4 ওভার, কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র 21, ডট বল 10টা। ব্যাটিংয়ে নেমেছেন 8 নম্বরে সবশেষ ব্যাটসম্যান হিসেবে। 4 বল খেলে মাত্র 2 রান করে আউট হয়েছেন সাকিব। বিপিএল এর আগে একবার 8 নম্বরে ব্যাটিং করেছেন 2016 সালে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের ম্যাচে। তার আগে ব্যাটিংয়ে নেমেছেন তরুণ শামীম হোসেন পাটোয়ারি, আফগানদের মোহাম্মদ নবী, আজমতুল্লাহ মোরজাই, নুরুল হাসান সোহান। রংপুরের রানতাড়ায় 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন শামীম। যখন খুলনার বোলিং আক্রমণে 2 জন বাহাতি স্পিনার, তখন একজন বাহাতিকেই ক্রিজে পাঠাতে হতো রংপুরের, কিন্তু তা না করে সাকিব থাকার পরও রংপুর খেলিয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে। তার ব্যাট থেকে আসে 22 বলে 30 রান। ব্যাটিং অর্ডারে সাকিবের অবনমনটা অবশ্য অপ্রত্যাশিত ছিল। বা চোখের সমস্যা সাকিবের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ঢাকায় ফিরেছেন। কত জল্পনা কল্পনা, সাকিব বিপিএলে সব ম্যাচ খেলতে পারবেন, কিন্তু রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসা পদ্ধতিতেই সাকিব সুস্থ হয়ে উঠবেন আবারও। সেরা ছন্দে ফিরতে সময় লাগবে ব্যাটসম্যান সাকিবেরও। ততদিনে সাকিব খেলবেন বোলিং অলরাউন্ডার হিসেবে, যিনি বোলিং করবেন 4 ওভার, ব্যাটিং করবেন দলের প্রয়োজনে। রংপুরের কোচ সোহেল ইসলামও খেলা শেষে সেই কথাই বললেন। সাকিবের 8 নামার কারণ ব্যাখ্যায় তার যুক্তি, এ ধরনের চোখের সমস্যা ব্যাটিং করতে সমস্যা হয়, তবে দিন যত যাবে কয়েক সেশন গেলে আস্তে আস্তে সাকিব আল হাসান স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। এদিকে এদেশের ইতিহাসে সেরা ক্রিকেটারকে নিয়ে টিটকারি করছে তার হেটার্সরা। মজা সব জায়গায় করলে তো হবে না। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব কষ্টে আছেন, তার চোখের সমস্যা প্রকট, সেখানে সাপোর্ট না দিয়ে কারা এমনটা করছে? কমেন্ট বক্সে লিখুন আপনার ভাবনায় কারা করছে এমনটা। এটা আসলে সাকিব আল হাসান আসছেন এবং অনেকদিন ছিল না, আপনারা সবাই জানেন যে একটু চোখের সমস্যা আছে, তো এইখান থেকে আসলে বোলিংটা আসলে করা যায়, কিন্তু ব্যাটিংটা করতে গেলে আসলে কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, যেহেতু ওই প্রিপারেশনটা নিতে পারে নাই সেই জন্য আসলে ব্যাটিং অর্ডার। আর না না সমস্যার কিন্তু কথা বলে নাই, এবং সে আর কালকে আরও কীভাবে এক্সট্রা প্র্যাকটিস করা যায় এবং খুব দ্রুত কীভাবে সে আসলে ভালো শেপে নিজে আসতে পারে সেই চেষ্টাই সে করছে। আমার সাথে যেটা কথা হয়েছে যে কিছু দিন গেলে আস্তে আস্তে ওর একটু সময় দিতে হবে, যে যেটা কয়েকটা ডেজ গেলে, কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে ও স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তো এই সময়টা তো আসলে দিতেই হবে আমাদেরকে।